কভার পড়ছি আমি দিলবার হোসেন। নবাস্ক হিন্দু এবং মুসলমান ভাই এবং বোনেরা এবং হিন্দু মুসলমান ভাই বোনেরা নমস্কার এবং সালাম আমার। কভার পড়ছি বেঙ্গালোর হিন্দুপুরে এক সাইটের থাকি। এক নম্বরে বলেছেন আব্দুল, এক নম্বরে আব্দুল বলেছেন বলেছে এ কথা যে নরেন্দ্র মোদী এবং মায়ারমা তারা সবই জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা অন্যার বারা কাজ করেছে বা করার তাকে অন্যরে দিয়ে কাজ এই কাজগুলো করাইতেছে তারা দুজন মিলে। দু নম্বরে দিলু বলেছে তুমি আব্দুল ঠিকই বলেছ মায়ারমা এবং নরেন্দ্র মোদি দুজন মিলিয়ে এই কাজটা করাচ্ছে তাকে তারা সবই জায়গায় হিন্দু এবং মুসলমানকে তারা দুনিয়াতে বসবাস করতে দেন না, একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে দুজন মিলে। তিন নম্বরে বলেছেন আবিল একটা মায়ারমা এবং মোদি সরকার তারা এরকম করে কেনে আমরা জানতে চাই, সবের কাছে এটা তুলে ধরেছি। চার নম্বরে পীর বলেছেন দিলবার হোসেন, চার নম্বরে বলেছে এটা কেন হচ্ছে আমরা তুলে ধরেছি সবার কাছে জানতে চাই নরেন্দ্র মোদী এবং মায়ারমা এবং যত বড় বড় নেতাগুরু আছে সবের কাছে আমরা জানতে চাই যে এরকম ঘটনা হচ্ছে কেন সবে জায়গায়। যদি এরকম হইতে চলে তাহলে আমরাও শান্তিতে থাকবো না, আমরাও চুপ করে থাকবো না, আমরাও কিছু না কিছু করতে হবে। ফির পাঁচ নম্বরে বলেছেন আব্দুল একথা ঠিকই বলেছ আমরা চুপ করে কেনে থাকবো, হিন্দু মুসলমান তারা দুজন মিলে সবই জায়গায় সবই খবরে নিজে পাওয়া গেছে তারা দুজনের ঘটনা, বেশি অংশে তারার ঘটনা তারা করাচ্ছে সবই জায়গায়, বাংলাদেশ এবং সৌদি আরব এবং বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটাইয়া যাচ্ছে তারা মোদি এবং মায়ারমা দুনো রেন্ডা এবং রেন্ডি। মায়ারমা দেখতে এবং পাতলা জুকর মতো ফুটকি এবং তার ফরিঙ্গের মতো চেহারা তাকে দেখতে লাগে। মোদি মাদারচোদকে প্রথমে চাই বেচিছে এখন হয়ে গেছে নেতা এবং নরেন্দ্র মোদি চাই যখন বেচিছে এরকম এই ঘটনা ঘটতে করতে পারে না এখন চাই বন্ধ করছে, চাই বিক্রি বন্ধ তখনে ফির আরম্ভ করে দেব, চাই তার সময় এসে গেছে চাই বিক্রি করতে হবে তাকে, যখন প্রথমে চাই বেচিতে তখন এরকম করতে পারে না ওখন হে কি করছে বেশ কম পানি প্রথমে আসলো ওখন বেশ পানি নেমেছে তখন বোয়াল মাছের মতো পালাপালি করছে মোদি নরেন্দ্র মোদি রায় মোদি মাদার যুদ্ধ। সাত নম্বরে বলেছে আবিল ঠিকই বলেছ একথা তুমি তাকে আমরা ছেড়েব না তাকে এবং মায়ারমা তারা দুজনকে আমরা এরকম যদি সব জয় ছাড়ি ছাড়ি যাই তাহলে তারা করতে থাকবে এরকম আমরা সবের কাছে আমরা সবে মিলে তাকে কিছু না একটা করতে হবে না হইলে তারা এরকম আন্দোলন দুজন মিলকে চালিয়ে যাবে। আট নম্বরে বলেছে দিলু একটা তুমি ঠিকই বলেছ, তারপরে বলেছে দিলু একটা যে মোদি নিজের বউকে ছেড়ে তার বউকে যে মোদি চিনে না ইয়ে মায়ারমার পিছে ঘুরছে এবং মায়ারমা জুকর মতো ফুটকি এবং পরিঙ্গের মতো দেখতে লাগে তাকে, মোদির বউ এমন সুন্দরী বউ তাকে যে দেখে তাকে ভালো লাগে এ নিজের বউকে চিনে না মোদি নরেন্দ্র মোদি একথা বলেছে দিলু। নয় নম্বরে বলেছে আবিল একথা যদি আসাম ডিস্ট্রিক্টে এরকম যদি ঘটনা হয়ে যায়
আসাম, হাইলাকান্দি জেলায় এবং লক্ষ্মীনগর এবং আয়নাকাল এবং মোনাচোড়া এবং লালা এবং করিমগঞ্জ এসব জায়গায় যদি এরকম ঘটনা ঘটিয়ে যায়, তাহলে আমরা নরেন্দ্র মোদী এবং এবং মায়ার মাওকে ছেড়ব না, আমরা দুজনকে ছেড়ব না, ছাড়ব না, এবং এরকম ঘটনা ঘটতে আমরা দেব না। যদি ঘটে যায় তাহলে নরেন্দ্র মোদীকে আমরা দেখব একবার। 10 নম্বরে বলেছে দিলু, এই ঘটনা সত্যি তুমি বলেছ, আমরা এরকম চুপ করে থাকব না। মোদি এবং না মায়ার মা এবং তারা দুজন এইরকম কাজ করিয়ে যাচ্ছে। আসাম জেলায় এরকম ঘটনা বহু জায়গায় হয়ে যার, আমরা সবের কাছে এইটা তুলে ধরছি যে এরকম কেন দুজন মিলে করেছে, আমরা জানতে চাই সবার কাছের থেকে। 11 নম্বরে বলেছে দিলবার এগোটা, যে মোদিকে গোর থেকে টেনে বের করে হত্যা করা উচিত, এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাকে হত্যা করা উচিত, এরকম তাকে চেরিবার মতো নাই। তারপরেও হিন্দু এবং মুসলমান ভাইয়েরা চুপ করে তাকো কেন, সব চলো সবাই মিলে আমরা আন্দোলন করি, এইরকম কাজ করে কেন তারা দুজন মিলে, এক কথা বলেছে দিলবার। পীর 12 নম্বরে বলেছে দিলবার আবিল, সবাই মিলে আমরা যদি একসাথে হয়ে যাই তাহলে এরকম চলবে না পৃথিবীর কোনো জায়গায়। মোদিকে এবং মায়ার মাকে সাহস হবে না এরকম কাজ করতে, তারা পারবে না, আমরা সবাই যদি এক হয়ে যাই। হিন্দু এবং মুসলমান ভাইয়েরা এবং মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা জাতি ধর্ম বৌদ্ধ সবই একই সাথে সবই একই জয় সবই চলছি, আমরা হিন্দু মুসলমান কেউ কেউ জয় করি না, এবং তারা দুজন হয়েছে বড় নেতাগুরু, বড় বড় নেতাগুরু হয়ে এরকম কাজ চালিয়ে যাচ্ছে, তারা কেন বুঝে না যে সবাই চলছে তারা একে অন্যের লোকে ভাই এবং বন্ধুত্ব করে, আমরা কেন এরকম কাজ করে এই জয় চালিয়ে যারায়, এটা কিন্তু ঠিক হবে না, বুঝতে হবে না। নরেন্দ্র মোদী বুঝতে পারবে না, চাই প্রথমে বেশি যে তখন তো চার নিশা আবে রয়ে গেছে তার মাথায়, কাকে কয় কাপ চা দিয়েছে তার ওটাই জ্ঞানে আবে আবো তার মাথার মধ্যে রয়েছে ওটাই। দু কাপ চা দিয়ে বলেছে তিন কাপ দিয়েছি তোমাকে আমি, এরকম বলে বলে পয়সা নিয়েছে বেঈমানি করে মোদি মাদার যুদে। ওখন হে মোদি নরেন্দ্র মোদি হয়ে গেছে মন্ত্রী, এরকম কাজ করছে সবই জায়গায়, এবং মায়ার মা তাকে পিঁপড়া ফরিঙ্গের মতো দেখতে লাগে। আমরা হিন্দু মুসলমান এবং সবই মিলে তাকে আমরা দেখব, এবং এরকম করছে কেন সবাই চলো দেখি দেখে আসি একবার। ক্ষমা এবং মাপ দিবেন যদি ভুল হয়ে যায় আমার বক্তব্যতা। খবর শুনছেন আদম সুদুম কেন্দ্র থেকে নিয়েছে, নমস্কার।